রাধেশ্যাম হলো একটি আসন্ন ভারতীয় সময়কালে রোমান্টিক ড্রামা ফিল্ম যা রাধাকৃষ্ণ কুমার রচিত এবং পরিচালনা করেছেন। এই সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, পূজা হেগ, সচিন, মুরালী শর্মা সহ আরও অনেকে। সিনেমাটি হিন্দি এবং তেলুগু ভাষায় নির্মাণ করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন ইউবি ক্রিয়েশন এবং টি সিরিজ। সিনেমাটি প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় 6 অক্টোবর 2018 সালে। হায়দ্রাবাদ, তুরিন এবং জর্জিয়াতে চিত্রগ্রহণ হয়েছিল। পরে মার্চে 2020-এ কোভিড-19 মহামারীর কারণে এটি স্থগিত করা হয়েছিল। 2020 সাল অক্টোবরে ইতালিতে চিত্রগ্রহণ শুরু হয় পুনরায়। 2020 সালের ডিসেম্বরে হায়দ্রাবাদে ফালাকনুমা প্রাসাদে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য শুটিং করা হয়েছিল। ছবিটি চূড়ান্ত সময়সূচি 25 জুন 2021 সালে হায়দ্রাবাদে শুরু হয়েছিল। 28 জুলাই 2021 সালে সিনেমাটির চিত্রগ্রহণ শেষ হয়েছে। ফিল্মটি মূলত 30 জুলাই 2021-এ মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ভারতে কোভিড-19 মহামারীর কারণে এটি স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে 2021 সালের জুলাই মাসে ঘোষণা করা হয়েছিল যে চলচ্চিত্রটি তেলুগু, হিন্দি, তামিল ও কন্নড়া এবং মালয়ালম ভাষায় সংক্রান্তি উৎসবের সাথে মিল রেখে 14 জানুয়ারি 2022-এ মুক্তি পাবে।